সৌদি আরবে ওমরা ও পর্যটন ভিসায় যারা টিকিট কেটেছেন তারা চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা সৌদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এই টিকিটে ওমরা করতে পারবেন বাংলাদেশি যাত্রীরা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ করোনা ভাইরাস আতঙ্কে সৌদি সরকার হঠাৎ করেই ওমরা ও পর্যটক ভিসা স্থগিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে সৌদির এমন সিদ্ধান্তে গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে যান অনেক ওমরা যাত্রী বিমান জানিয়েছে নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত ওমরা পালন এবং পর্যটন ভিসায় কেউ সৌদি আরব যেতে পারবেন না হজ এজেন্সিগুলো সংগঠন হাব জানিয়েছে এই নিষেধাজ্ঞার কারণে ক্ষতি হবে ৪০ থেকে ৫০ কোটি টাকা ভিসা হোটেল বিমান টিকিটের টাকা পরিশোধের পরও ওমরা পালন করতে পারছে না অন্তত ১০,০০০ বাংলাদেশি